আসছে মুশকিল আসনকারী গ্লোবার। কি সুন্দর সময়! আমি এখন এই সুন্দর পরিবেশে ঝিরিঝিরি বাতাসে বিশ্রাম নেব। হ্যাঁ, নাক সুরসুর করছে, মনে হচ্ছে হাঁচি আসছে। টিস্যু টিস্যু, না টিস্যু তো নেই, সমস্যা হলো তো। চলে এসেছে তোমার নীলমোষ বন্ধু মুশকিল আসানকারী গ্লোবার। বলো খোকামিয়া, কি তোমার সমস্যা? আমার হাঁচি পাচ্ছে কিন্তু আমার কাছে টিস্যু নেই। ছোট হোক বড় হোক, মুশকিল আসানকারী গ্লোবারের কাছে কোনো সমস্যাই সমস্যা না। এটা তেমন কোনো সমস্যাই না। হাঁচি দেওয়ার সময় আমি শুধু আমার কনুই দিয়ে নাক মুখ ঢেকে নেব। হ্যাঁ, টিস্যু না থাকলেও আমার কনুই সব সময় আমার সাথেই থাকে। হ্যাঁ, ভালো থাকো খোকামিয়া। হ্যাঁ ধন্যবাদ। তোমার অনেক হাঁচি আসছে, তার মানে তুমি অসুস্থ। আমি? হ্যাঁ, কারণ তোমার ঠান্ডা লেগেছে আর আমি মুশকিল আসানকারী গ্লোবার তোমার যত্ন নেব। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে? আপেজি আসছে। এই এই, আরে আরে গ্লোবার শোনো। শোনাবে? মাটি খুঁড়ছো, খুব কষ্ট করছো। মনে হচ্ছে তোমারও গ্লোবারের সাহায্য লাগবে। আসছে। বেলচা, এই যে বেলচা। ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। মুশকিল আসানকারী গ্লোবার চলে এসেছে আসল সমাধান নিয়ে। এই যে কাঁচা আমের শরবত, খেয়ে ফেলো খোকামিয়া, আরাম পাবে। কিন্তু কেন? কথা নয়, আগে খাও আমার হাঁচিয়াল বন্ধু। নাও নাও, দাও দাও দাও। আচ্ছা খাচ্ছি, কারণ আমার পিপাসা পেয়েছে, ঠান্ডার জন্য নয়। এখন তো আসলে আমাদের টিস্যু দরকার তোমার হাঁচি আর এই ছলকে পড়া পানির জন্য। সমস্যা নেই, মুশকিল আসানকারী গ্লোবার সেজন্য আছে। এক মিনিট। বাহ, শোনাবেন চালিয়ে যাও, আর কোনো সাহায্য লাগলে আমি তো আছি। ইস, চারপাশে এত ধুলো। এই যে টিস্যু। ধন্যবাদ। ধন্যবাদের দরকার নেই, কারণ এখনো তোমার সমস্যার সমাধান হয়নি। তুমি এখনো অসুস্থ, কিন্তু আমি জানি এই সমস্যার সমাধান কি। ডাক্তার আনতে যেতে হবে। ডাক্তার গ্লোবার, আমার কথাটা ভালো করে শোনো, এটা খুব জরুরি। তুমি আমার সমস্যার সমাধানের জন্য এত কিছু করছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু আমার সর্দিও হয়নি, ঠান্ডাও লাগেনি, আর আমার জন্য ডাক্তারও আনতে হবে না। তাহলে যে তুমি বারবার হাঁচি দিচ্ছ, এটা কি কোনো অ্যালার্জি? মানে ওই যে গাছের পাতা, ফুলের রেণু, এসব থেকে অ্যালার্জি হচ্ছে? আমি গাছগুলো এক্ষুনি সরিয়ে দিচ্ছি, কারণ আমি অনেক শক্তিশালী। না না গ্লোবার, আমার অ্যালার্জি নেই। আমি এমন জ্বরের বেগে গর্ত খুঁড়ছিলাম যে ধুলায় ধুলাময় হয়ে যাচ্ছিল, আর সেই ধুলা উড়ে এসে পড়লো আমার নাকে, আর হ্যাচো হ্যাচো হাঁচি শুরু হলো। তুমি অনেক ভাগ্যবান, আমার কাছে এখনো একটা টিস্যু আছে। নাও নাও।
এবার আমি তোমার সমস্যার সমাধান করতে পারলাম, ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। পানিতে পড়ে গেল, কিন্তু ওটাকে তো ডাস্টবিনে ফেলতে হবে। না, সমস্যা হয়ে গেল তো। চলে এসেছে তোমার লিলোমশ বন্ধু, মুশকিল আসানকারী গ্রোভার। গ্রোভার? না না না, একদম ঠিক আছি, একটুও লাগেনি। কিন্তু তোমার কি সমস্যা রায়া? হ্যাঁ গ্রোভার, দেখো না, যেই বিস্কুট খাওয়া শেষ করলাম অমনি বাতাস এসে বিস্কুটের প্যাকেটটা উড়িয়ে নিল, আর উড়তে উড়তে এই পুকুরের পানিতে পড়ল। পলিথিনের প্যাকেট পানিকে দূষিত করবে, আমরা তো পানিকে দূষিত করতে পারি না, আমাদের পানি পরিষ্কার রাখতে হবে। এটা তো একটা সমস্যা বটে, পানি খাওয়ার জন্য আর সাঁতার কাটার জন্য পানি পরিষ্কার রাখা দরকার। কিন্তু আমি তো পানির কাছেও যেতে পারবো না, কারণ এটা নিরাপদ না, আমার সাথে বড় কেউ নেই, তাই না বন্ধুরা? ঠিক বলেছো রায়া, নিরাপদ থাকাটাও দরকারি। কিন্তু গ্রোভার, পলিথিনটা পানি থেকে তুলে ডাস্টবিনে ফেলতে হবে। সেটাও ঠিক, ছোট হোক বড় হোক, মুশকিল আসানকারী গ্রোভারের কাছে কোনো সমস্যাই সমস্যা না। এই পলিথিনের প্যাকেট, তুমি তো পানিতে থাকতে পারো না, তুমি যদি পানিতে থাকো তাহলে মাছ পোকা এদের সমস্যা হবে। উঠে এসো, উঠে এসো, যাও ডাস্টবিনে যাও। এই কাজ হচ্ছে না। একটা লাঠি পেলে পলিথিনটাকে আটকে পানি থেকে উঠিয়ে আনতে পারবো। লাঠি? আমি মুশকিল আসানকারী গ্রোভার লাঠি আনছি। এই যে রায়া লাঠি, এই লাঠি দিয়ে আমি দূর থেকেই ওই পলিথিনের প্যাকেটটা তুলে ফেলবো। হ্যাঁ, এই ছোট লাঠি ওই পলিথিন পর্যন্ত পৌঁছাবে? হবে হবে, আর একটু। হ্যাঁ, মনে হচ্ছে লাঠিটা অত বড় না, আমাদের আরো বড় লাঠি লাগবে। কি জানো, তুমি ঠিকই বলেছো, আরো বড় লাঠি আসছে। এই যে রায়া, এবার এনেছি ছিপ। এই ছিপ অনেক লম্বা, এই লম্বা ছিপ দিয়ে আমি ওই পলিথিনের প্যাকেটটা এক্ষুনি উঠিয়ে ফেলছি। মনে হচ্ছে এটা দিয়ে কাজ হবে। তুলতে কি পেরেছি রায়া? মনে হচ্ছে ছিপ দিয়েও কাজ হবে না, আমাদের আমাদের একটা জাল দরকার। জাল? হ্যাঁ, মনে হচ্ছে জাল দিয়ে এই সমস্যার সমাধান হবে। এক মিনিট, এই যে আমি মুশকিল আসানকারী গ্রোভার জালে আটকে গেছি। দেখি এই জাল দিয়ে ওই পলিথিনের প্যাকেটটা তুলতে পারি কিনা। আরে ব্যাং, তুমি তোমরা তো এই প্যাকেটটাই তুলতে চাচ্ছো তাই না? তো আমাকে তুলেছো কেন? এই পলিথিনের প্যাকেটটা নাও, আমাকে ওই পানিতে নামিয়ে দাও। তুমি তো পানিতেই থাকবে, আর এই পলিথিনের প্যাকেটটা থাকবে ওই ডাস্টবিনে। ঠিক আছে, তাহলে এটা আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। ধন্যবাদ। যাও ব্যাং বন্ধু, পানিতে যাও, পলিথিনের প্যাকেটটা উঠে গেল, পানিটা সুন্দর টলটলে পরিষ্কার থাকলো। গ্যাংও 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 গ্যাংও।
আর হয়ে গেল সমস্যার সমাধান। সাহায্যের জন্য ধন্যবাদ গ্রোভার। আচ্ছা গ্রোভার, আমরা কি এখন খেলতে যেতে পারি? চলো খেলি। বন্ধুরা, আজ স্কুলে নিরাপদ থাকার দারুণ একটা জিনিস জানলাম। জানলাম কোন জিনিস গরম আর কোন জিনিস গরম না, আর গরম জিনিস থেকে কিভাবে নিরাপদ থাকতে হয়, আর এর সব কিছুই তোমাদের জানাতে চাই। আমার শুধু দরকার, আমার দরকার না, সমস্যা হলো সমস্যা কি যেন সমস্যার কথা বললো। ও রায়া, চলে এসেছে তোমার নীল মোষ বন্ধু, মুশকিল আসানকারী গ্রোভার। কিন্তু আমি তো কোথাও কোনো সমস্যা খুঁজে পাচ্ছি না রায়া। কোন জিনিস গরম আর কোন জিনিস গরম না, আর গরম জিনিস থেকে কিভাবে নিরাপদ থাকতে হয় তা আজ স্কুল থেকে শিখলাম, আর সেটাই আমার বন্ধুদের দেখাতে চাই। বাহ, খুব দরকারি জিনিস, তো আমাকেও দেখাও। এটাই তো সমস্যা গ্রোভার, কি দিয়ে বোঝাবো সেটাই খুঁজে পাচ্ছি না। চিন্তা করো না, এক মিনিট। শব্দযন্ত্র পরীক্ষা, শব্দযন্ত্র পরীক্ষা, এক দুই তিন চার, পুপ 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 পুপ, কাজ হচ্ছে রায়া। হ্যাঁ গ্রোভার, শব্দ শোনা যাচ্ছে। রায়া, কোন জিনিস গরম আর কোন জিনিস গরম না সেই নামগুলো এই শিয়াকুকে সবাইকে জানিয়ে দাও। শুধু নাম বললে তো হবে না গ্রোভার, জিনিসগুলোকে দেখাতেও হবে, তাহলেই সবার মনে থাকবে। সেটা আগে বলবে তো। এই খলিল, সিংহাটা নিয়ে যাও। ধন্যবাদ। তাহলে এখন সমস্যার সমাধান নিয়ে ভাবতে হবে। এই সমস্যার সমাধান আমার কাছে আছে গ্রোভার, আসছি। রায়া, তুমি এসব কি এনেছো? গ্রোভার, এই যে ছবিগুলো দেখছো, এর মধ্যে যেসব জিনিস গরম হয়ে যায় সেগুলোর উপর যদি এই গরম চিহ্ন লাগিয়ে দেই তাহলে সবাই জানতে পারবে। খুব ভালো রায়া, তাহলে আমরা একটা খেলা খেলতে পারি, কোন জিনিস গরম সেটা অনুমানের খেলা। গ্রোভার, আমরা এই গরম চিহ্নগুলো দিয়েই তো খেলতে পারি, যেসব জিনিস গরম সেসব জিনিসের গায়ে এই গরম চিহ্ন লাগিয়ে দিতে পারি, তাহলে সবাই দেখতেও পাবে আবার নামও মনে রাখতে পারবে। ও, তাহলে তো খেলাও হবে আবার সমস্যার সমাধানও হয়ে যাবে। চলো শুরু করি। চলো। গ্রোভার, এই গরম চিহ্ন চুলাতে লাগাই। এই চুলা তো গরম না। ছবির চুলা গরম না, কিন্তু আসল চুলা গরম আর বিপদজনক। চুলা জ্বালিয়ে রান্না করা হয়, সেটা গরম হয়ে যায়, তাই চুলাতে হাত দেওয়া নিরাপদ না। তাহলে দূরে সরে যাও রায়া, মুশকিল আসানকারী গ্রোভার এখন চুলার উপর গরম চিহ্ন লাগাবে। তাহলে এবার গরম চিহ্ন বসিয়ে দিই টোস্টারে। টোস্টার চালু করলে গরম হয়ে যায়, তাই তো? একদম ঠিক। দাও দাও গরম চিহ্ন। তুমি এবার আলমারিতে লেগে যাও। হ্যাঁ, আলমারি কি গরম? গরম না। না না, কি জানো, তুমি ঠিকই বলেছো, গরম জিনিস হচ্ছে এই জ্বলন্ত মোমবাতি। মোমবাতিতে আগুন জ্বলে, ও বাবা, আগুন মানে গরম। গরম চিহ্ন, তুমি এই মোমবাতিতে লেগে যাও, লেগে যাও। এই গরম চিহ্নটাকে ইস্ত্রিতে লাগাবো। ঠিক বলেছো, ইস্ত্রিও গরম হয়। রায়া, এই চিহ্নটা কি এই শরবতের জগে লাগাবো? শরবতের জগ গরম না, পানির পটো গরম না গ্রোভার। ও, তাহলে ওভেনটা? কি বলে বন্ধুরা, ওভেন কি গরম? আমি জানি, আমি জানি ওভেন গরম। ওভেন চালিয়ে খাবার দাবার গরম করা হয়, আর হাত দিলেই আউ ছ্যাঁকা লেগে যেতে পারে। চিহ্নটা আমি এই ওভেনেই লাগাবো রায়া। সব চিহ্ন কি ঠিকঠাক লাগাতে পেরেছি রায়া? একদম ঠিকঠাক, সবকটা গরম জিনিসের ছবির গায়ে চিহ্ন লাগাতে পেরেছো তুমি,
ধন্যবাদ। কিন্তু এখনো শেষ হয়নি, তুমি আমাকে আরো কয়েকটা গরম চিহ্ন দাও তো রায়া। কিন্তু বোর্ডে তো আর কোনো গরম জিনিসের ছবি নেই। জানি, এখন আমি সবার বাড়ি বাড়ি গিয়ে গরম জিনিসের উপর গরম চিহ্ন লাগিয়ে দেব। এটা মুশকিল আসানকারী গ্রোভারের দায়িত্ব। দাও। হ্যাঁ, আসছি। এই যে গুনিমারার দোকানের ওভেনে চিহ্ন লাগিয়েলাম, এবার শিকুর বাড়িতে, এবার টুকটুকির বাড়ির কপিতে। বন্ধুরা, আমার বন্ধু টুম্পা অসুস্থ, ওকে দেখতে যাব। কিছু একটা নিয়ে যেতে চাই, কিন্তু কী নিয়ে যাব সেটাই বুঝতে পারছি না। না, সমস্যা হলো তো। চিন্তা করো না রায়া, চলে এসেছে তোমার নীল মোষ বন্ধু মুশকিল আসানকারী গ্রোভার। আমি এই মাত্র খেতে যাচ্ছিলাম মজাদার সুস্বাদু মিষ্টি মিষ্টি কলাটা। সমস্যা নেই, পরেও খেতে পারবো। কিন্তু রায়া, তোমার সমস্যা কি? ও গ্রোভার, আমার বন্ধু টুম্পা অসুস্থ, ওকে দেখতে যাব। খুব ভালো হবে, কিন্তু এটা তো কোনো সমস্যা মনে হচ্ছে না। তার মানে আমি এখন কলাটা খেতে পারবো? না গ্রোভার, এটাই তো একটা সমস্যা। ও, সমস্যা? তাহলে কলাটা পরেই খাই। হ্যাঁ, বন্ধুর জন্য উপহার নিয়ে যেতে হবে, যেটা দিলে ওর মন ভালো হয়ে যাবে। কিন্তু কি উপহার নেব সেটাই বুঝতে পারছি না। ও, এটা তো সমস্যাই। ছোট হোক বড় হোক, মুশকিল আসানকারী গ্রোভারের কাছে কোনো সমস্যাই সমস্যা না। তবে তবে একটু ভাবতে দাও। ও আচ্ছা। পেয়ে গেছি, এক মিনিট। রায়া, আমি মুশকিল আসানকারী গ্রোভার তোমাকে কিছু রং পেন্সিল আর কাগজ দিচ্ছি। আহা, সমস্যার সমাধান। এখন আমি কলা খাই, আমি ফল খেতে কত ভালোবাসি। কিন্তু গ্রোভার, আমি কাগজ আর রং পেন্সিল দিয়ে কি করব? তুমি 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 কাগজ আর রং পেন্সিল দিয়ে একটা কার্ড বানাতে পারো। দারুণ বুদ্ধি গ্রোভার। কার্ড বানিয়ে উপহার দিলে টুম্পা সত্যিই খুব খুশি হবে। কার্ডের উপর ছবি আঁকি আর একপাশে লিখে দেই, জলদি সুস্থ হও বন্ধু, তাহলে ভালো হবে, তাই না? ভালো তো হয়, খুব ভালো হয়, এত 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 ভালো হয়। বানিয়ে ফেলি। হয়ে গেছে। রোভার, দেখো তো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর। তোমার বন্ধু এই কার্ডটা পেলে অবশ্যই খুশি হবে। হ্যাঁ, এখন আমি কলাটা খাই। কিন্তু রোভার, আমি টুম্পাকে আরো কিছু দিতে চাই। আরো কিছু? ঠিক আছে, তাহলে আমাকে ভাবতে দাও। কি দেয়া যায়, কি দেয়া যায়, কি দেয়া যায়? গ্রোভার, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তো পাবে। তো বুদ্ধিটা কি? বন্ধুর জন্য ফুল নিয়ে গেলে কেমন হয়? গ্রোভার, কি ভাবছো? ভাবছি কত কিছু জানো তুমি। এই খলিল, বাগানে যত ফুল গাছ আছে সব নিয়ে এসো, টাটকা টাটকা ফুল গাছ। গ্রোভার গ্রোভার থামো, সব ফুল গাছ আনতে হবে না, শুধু টবে একটা সুন্দর ফুল গাছ দরকার। এই খলিল, সব ফুল গাছ না, টবে সুন্দর একটা ফুল গাছ নিয়ে এসো। আহা, কি সুন্দর চুনচুনি টুনটুনি মনমনি বনবনি একটা ফুল গাছ, টুম্পা দেখলে খুশি হবেই হবে। ওহ, এখন আমি কলাটা খেতে পারবো। আচ্ছা গ্রোভার, বলো টুম্পার জন্য আমি আর কি নিতে পারি বলো তো? আরো কিছু নিতে চাও? হ্যাঁ, যা মজাদার আর স্বাস্থ্যকর। ও, আমার এই কলাটার মতো? হ্যাঁ, না 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 না, এই কলাটা না, তবে চমৎকার একটা বুদ্ধি আমার ছোট্ট মাথার মধ্যে চিরিক করে উঠল। এক মিনিট, আসছি। গ্রোভার, ফলের ঝুড়ি, চমৎকার,
ফল পুষ্টিকর খাবার, ফল আমাদের সতেজ ও সুস্থ রাখে। আমার এই কলাটার মতো একদম ঠিক। অসুস্থতা ছাড়াও প্রতিদিন আমাদের কোনো না কোনো ফল খাওয়া উচিত। এই যেমন আমি এখন কলা খাবো, আর তোমার কাজ হলো কাঠ ফুল আর এই সুস্বাদু ফল নিয়ে টুম্পার কাছে যাওয়া। আমাদের দিক থেকে একদম ঠিকঠাক উপহার। গ্রোভার, তুমি কি যেতে চাও? যাবো তো, অবশ্যই যাবো। তাহলে কলাটা যেতে যেতেই খাই। খলিল, রিক্সা ডাকো, চলো চলো চলো। এই যে বন্ধুরা, দেখো তো আমার হাতে এটা কি। আমার হাতে এটা একটা চারা গাছ, কিন্তু কোথায় লাগাবো সেটাই বুঝতে পারছি না। সমস্যা হয়ে গেল তো। কে যেন সমস্যার কথা বলছিল, আর সেটা শুনেই চলে এসেছে তোমার নীলমোষ বন্ধু মুশকিল আসানকারী গ্রোভার। বলো রায়া, কি সমস্যা? গ্রোভার, এই যে দেখো ছোট্ট চারা গাছ। কি সুন্দর চারা গাছ! আমি জানি এখন এটাকে লাগাতে হবে, যেন এটা দ্রুত বেড়ে ওঠে। এরপর এটাতে ফুল ধরবে, ফল ধরবে, গাছে পাখিরা বাসা বানাবে, আর আমাদের চারপাশের পরিবেশ হয়ে উঠবে সুন্দর আর সবুজ। ছোট হোক বড় হোক, মুশকিল আসানকারী গ্রোভারের কাছে কোনো সমস্যাই সমস্যা না। এক মিনিট, এই যে রায়া বিছানা, চারা গাছ। এক্ষুনি তোমাকে এই বিছানায় লাগিয়ে দিচ্ছি, যাতে তুমি রাতে খুব ভালো ঘুমাতে পারো। রাতের ঘুম সবাইকে বড় হতে সাহায্য করে, আর এই বিছানায় তুমি খুব আরামে ঘুমাতে পারবে। হ্যাঁ বন্ধুরা, গাছ কি বিছানায় লাগায়? বন্ধুরা, ও বন্ধুরা, চারা গাছ এখন ঘুমাবে। হ্যাঁ রায়া, চারা গাছকে বিছানায় দাও। বাহ, এখানেই থাকো সোনামণি চারা গাছ। না ঘুমালে বড় হবে কি করে বলো? গ্রোভার, বড় হওয়ার জন্য চারা গাছ মাটিতে লাগাতে হয়। আমি মুশকিল আসানকারী গ্রোভার সমস্যার সমাধান আনছি। চারা গাছটা একটু ধরো রায়া। এক মিনিট, এই বাটিটা মাটির তৈরি। এই মাটির বাটিতেই চারা গাছটাকে পুঁতে দাও রায়া। এই যে চারা গাছ, সমস্যার সমাধান হয়ে গেছে। এখন তুমি ইচ্ছে মতো বড় হতে পারবে। কিছুটা সমাধান হয়েছে, তবে পুরোপুরি সমাধান হয়নি। এই মাটির বাটিতেও সমস্যার সমাধান হয়নি? আমরা এই মাটির পাত্রেই চারা গাছ লাগাতে পারবো। তার জন্য লাগবে নরম ঝুরঝুরে মাটি। বুঝতে পেরেছি। খলিল, ট্রাক বের করো, সিসিমপুরের সব মাটি নিয়ে আসতে হবে, চলো। গ্রোভার, সিসিমপুরের সব মাটি লাগবে না, লাগবে এই বাটির এক বাটি মাটি। চারা গাছটাকে একটু দেখে রাখবে রায়া, আসছি। এই যে মুশকিল আসানকারী গ্রোভার মাটি নিয়ে চলে এসেছে। বাটির ভেতর নরম ঝুরঝুরে মাটি। বাহ গ্রোভার বাহ। গাছ লাগাও রায়া, গাছ লাগাও। এই নরম ঝুরঝুরে মাটি, ও বাবা, এই চারা গাছ এবার তুমি বড় হও। গাছ বড় হতে হলে নিয়মিত পানি দিতে হবে। আমি আসছি। চলে এসেছে দমকল কর্মী গ্রোভার, আর এই যে পানি। দাঁড়াও গ্রোভার, ছোট্ট চারা গাছের জন্য লাগবে অল্প পানি। ভেবে দেখো, এত বড় হোস পাইপ দিয়ে এই ছোট্ট চারা গাছে পানি দিলে কি ঘটবে? সব মাটি ধুয়ে যাবে, চারা গাছ পানিতে ভেসে চলে যাবে, আর আর পানির অপচয় হবে। তোমরা কি বলে বন্ধুরা? কি জানো, রায়া ঠিকই বলেছে। আমার কাছে পানির ঝাঁঝরি আছে, আনছি। দাঁড়াও রায়া, এটা মুশকিল আসানকারী গ্রোভারের কাজ। আসছে, এই যে এসে গেছে ঝাঁঝরি। চারা গাছ বন্ধু, পানি খাও। বাস বাস বাস,
হয়ে গেছে। চারা গাছ বন্ধু, পিপাসা মিটে গেল। হ্যাঁ গ্রোভার, আমাদের গাছ লাগানো হয়ে গেল, পানিও দিলাম। আহা, তার মানে হয়ে গেল সমস্যার সমাধান। এখন আমি বসে বসে এই ছোট্ট চারা গাছের বড় হওয়া দেখব। চারা গাছ তো একদিনে বড় হবে না, আলো পানি বাতাস পেয়ে পেয়ে ছোট্ট চারা গাছ ধীরে ধীরে বড় হবে, তাই নাকি? আহারে, মনটা ছটফট ছটফট করছে। তাহলে বরং আমরা এখানে বসে এই ছোট্ট পুচ্ছি চারা গাছটার সাথে গল্প করি। এই যে আমার ছোট্ট বন্ধু চারা গাছ, আমরা এখন তোমার সাথে গল্প করব। লুলুলু চারা গাছ, সোনামণি চারা গাছ। বাবা, কি সুন্দর বাতাস বইছে! এখন আমি মজা করে দোলনায় দোল খাবো। কি হলো দোলনার দড়িটা খুলে গেল? সমস্যা হয়ে গেল তো? সমস্যার কথা শুনলাম? ও বাবা, চলে এসেছে তোমাদের নীল মোষ বন্ধু, মুশকিল আসানকারী গ্রোভার। গ্রোভার? না 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 না, একদম ঠিক আছি, একদম ঠিক আছি, একটু লাগেনি, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার মনে হয় কোনো সমস্যা হয়েছে রায়া। একদম ঠিক বলেছো গ্রোভার, দোলনার দড়িটা ছিঁড়ে গেছে, দোলনার দড়িটা আবার গাছের ডালে বাঁধতে হবে। ও, আর সেজন্য মুশকিল আসানকারী গ্রোভার তো আছেই, ছোট হোক বড় হোক কোনো সমস্যাই মুশকিল আসানকারী গ্রোভারের কাছে সমস্যা না। এই দোলনা, তুমি ঠিকঠাক মতো কাজ করছো না কেন? ঠিক হয়ে যাও, কাজ করো। এই দোলনা, এভাবে হবে? এই দোলনা শোনো গ্রোভার, গ্রোভার, দোলনার দড়ি এভাবে ঠিক হবে না, দড়িটা উপরে ডালে বেঁধে দিতে হবে। তুমি ঠিকই বলেছো, তুমি নিজেও তো দেখি খুব ভালো একজন মুশকিল আসানকারী। আর দুজনেই যখন সমাধানটা জানি তাহলে এক্ষুনি দোলনা ঠিক হয়ে যাবে। এক মিনিট অপেক্ষা করো আর ভাবো, তুমি দোলনায় দুলছো, দোল দোল দোলনি। রায়া, এই যে দেখো বেল্ট, এই বেল্ট দিয়ে আমি দোলনাটাকে বেঁধে দিচ্ছি। হ্যাঁ, এই দোলনা তুমি এবার ঠিক হয়ে যাও। আহা, হয়ে গেছে। এবার দোলনা তুমি ঠিক হয়ে যাও। গ্রোভার, বেল্ট দিয়ে প্যান্ট আটকানো যায়, কিন্তু আমার মনে হয় বেল্ট দিয়ে দোলনা আটকানো যাবে না। কি জানো, তুমি এটাও ঠিক বলেছো, তবে দোলনাটা আমি ঠিক করে দেবই। আসছি। এই যে নাও রকিং চেয়ার। রকিং চেয়ার দিয়ে কি হবে গ্রোভার? দোল হবে। এই যে দেখো, আগে পিছে, আগে গ্রোভার, রকিং চেয়ারে দোল খাওয়া আর দোলনায় দোল খাওয়া কিন্তু এক না। কেন, দুটোর মধ্যে পার্থক্য কি? অবশ্যই পার্থক্য আছে। রকিং চেয়ারে বসে দোল খেলে এক জায়গায় বসেই দোল খাওয়া হয়, কিন্তু তুমি যখন দোলনায় দোল খাবে তখন তুমি শূন্যে ভেসে ভেসে দোল খাবে। এই যে দেখো, আমি কল্পনা করছি আমি শূন্যে ভেসে ভেসে দোল খাচ্ছি, দোল দোল দোলনি। গ্রোভার, গ্রোভার দেখো, গ্রোভার, এই গ্রোভার, যা ঘুমিয়ে গেল। আরে রায়া, কি করছো? বিজলি, দেখো না দোলনার দড়িটা ছিঁড়ে গেছে, দড়িটা লাগাতে পারছি না। আমি তোমাকে সাহায্য করতে পারি। দেখো তো রায়া, হয়ে গেছে। একদম ঠিক আছে বিজলি, সাহায্য করার জন্য ধন্যবাদ। ধন্যবাদের কোনোই দরকার নেই, আমরা একে অন্যকে সাহায্য করতে পেরে আনন্দিত হই। আর এখন আমি মজা করে দোলনায় দোল খাবো। এই বেলটা কার?
দেখেছো না, দোলনা ঠিক হয়ে গেছে আর হয়ে গেল সমস্যার সমাধান। সাহায্য করার জন্য ধন্যবাদ গ্রোভার। ধন্যবাদের কোনো দরকারই নেই, আমরা একে অন্যকে সাহায্য করতে পেরে আনন্দিত হই। ঠিক বলেছো, আর এখন আমি মজা করে দোলনায় দোল খাবো। আর আমিও রকিং চেয়ারে বসে এই সুন্দর দিনটাকে উপভোগ করব। কি মজা, দারুণ মজা। দোল দোল দোলনে রায়ার মাথায় চিরুনি। বন্ধুরা, আমার মা আমাকে একটা জরুরি ব্যাগ গোছাতে বলেছে, কিন্তু জরুরি ব্যাগে কি কি যেন থাকে। চলে এসেছে তোমাদের নীল মোষ বন্ধু, মুশকিল আসানকারী গ্রোভার। বলো রায়া, কি তোমার সমস্যা? ও গ্রোভার, মা আমাকে জরুরি অবস্থার জন্য একটা জরুরি ব্যাগ গোছাতে বলেছে, কিন্তু জরুরি ব্যাগে কি কি রাখবো সেটাই বুঝতে পারছি না। মুশকিল আসানকারী গ্রোভার থাকতে কোনো সমস্যা নেই রায়া। জরুরি অবস্থাটা মানে কি রকম জরুরি? এটা যে কোনো দুর্যোগের মতো জরুরি অবস্থা, যেমন ধরো একটা বড় ঘূর্ণিঝড়, ভূমিকম্প হওয়া বা আগুন লাগা। আর এরকম অবস্থায় নিরাপদে থাকার জন্য আমাদের নিজেদের ঘর ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিতে হতে পারে। এমন কোনো দুর্যোগ যেটা হলে ঘরে থাকাটা আর নিরাপদ নাও হতে পারে, তাই তো? ঠিক, এই রকম অবস্থাকেই বলে জরুরি অবস্থা। আমি এক্ষুনি তোমার সমস্যার সমাধান করে দিচ্ছি, কিন্তু জরুরি ব্যাগে কি কি যেন থাকে রায়া? ভূমিকম্পের সময় বিদ্যুৎ চলে যেতে পারে। তার মানে জরুরি ব্যাগে প্রথমেই আমাদের আলোর ব্যবস্থা করতে হবে। ঠিক, কোনো সমস্যা নেই, এক মিনিট। আলো আলো, ঝকঝকে আলো, রোভার আলো আলো। এই যে রায়া বাল্ব, এটা জরুরি ব্যাগে নিয়ে নাও, তাহলে আলোর আর কোনো সমস্যাই থাকবে না। বাল্ব আলো দেয় সত্যি, কিন্তু জরুরি সময় বিদ্যুৎ তো নাও থাকতে পারে। বিদ্যুৎ না থাকলে তো বাল্ব জ্বলবেই না। জরুরি ব্যাগে এমন আলোর প্রয়োজন যেটা বিদ্যুৎ ছাড়াই জ্বলতে পারে, তাই তো? ঠিক, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো টর্চ লাইট, টর্চ লাইট ব্যাগে থাকলে যে কোনো জরুরি পরিস্থিতিতে আলো জ্বালাতে পারবো। তোমার তো অনেক বুদ্ধি রায়া। আচ্ছা রায়া, জরুরি ব্যাগে আর কি কি জিনিস রাখা দরকার? আর আর খাবার। ঠিক বলেছো, খাবার না খেয়ে কেউ থাকতেই পারে না, তাই জরুরি মুহূর্তে খাবার খুবই দরকার। কি ধরনের খাবার নেওয়া যেতে পারে? আমার ছোট্ট মাথায় খুব ভালো একটা ভাবনা এসেছে রায়া, এক মিনিট। এই যে রায়া, ভাত সবজি শাক আর মাছ ভাজা জরুরি ব্যাগে রেখে দাও, জরুরি সময়ে খেতে পারবে। এসব রান্না করা খাবার জরুরি ব্যাগে রাখা যাবে? যাবে না। না, রান্না করা খাবার ব্যাগে রাখলে নষ্ট হয়ে যাবে। আমাদের সংগ্রহে রাখতে হবে শুকনো খাবার, যেসব খাবার অনেক দিন রেখে খাওয়া যায়। আনছি দেখো। এই যে শুকনো খাবার, বিস্কুট, চিড়া আর বিশুদ্ধ পানি। বাহ, আজ মনে হচ্ছে নতুন নতুন জিনিস শেখার দিন। এই খলিল, খাবারগুলো খেয়ে নাও। রায়া, এই জরুরি ব্যাগে আর কোনো জিনিস থাকবে না? হ্যাঁ থাকবে, এমন জিনিস রাখতে হবে যাতে ঘুমের সময় ঠান্ডা লাগলে গায়ে জড়িয়ে ফেলা যায়। যাতে উষ্ণ উষ্ণ লাগে, তাই তো? এক মিনিট। এই যে রায়া, ভেড়াদের লোম নরম তুলতুলে, জরুরি সময়ে ওদের লোম তোমাকে গরম গরম রাখবে। ওরা তো জীবন্ত প্রাণী, ওদেরকে ব্যাগে ভরে রাখা যাবে না। ধন্যবাদ মানিক রতন। অন্য কিছু রাখতে হবে, দাঁড়াও আমি আনছি। কম্বল, একদম
ঠিক জিনিস এনেছে রায়া। এবার মিলিয়ে নেই সবকিছু ঠিকঠাক নিলাম কিনা। ভূমিকম্পের সময় জরুরি আলোর প্রয়োজনে সমাধান দেবে এই টর্চ লাইট, জরুরি সময় খাবার সমস্যার সমাধান করবে এই শুকনো খাবার আর বিশুদ্ধ পানি, জরুরি সময় গায়ে জড়ানোর জন্য কম্বল, আর এই হচ্ছে সেই জরুরি ব্যাগ যার ভেতর এই সব জরুরি জিনিসপত্র থাকবে। সব ঠিকঠাক আছে, এখন আমরা ব্যাগে জিনিসগুলো ভরে ফেলতে পারি। চলো শুরু করি। হ্যাঁ চল চল। প্রস্তুত হয়ে গেল জরুরি ব্যাগ। এখন আর একটা জরুরি জিনিস নেওয়া বাকি আছে। আসছি। এই যে রায়া, আমার প্রিয় পুতুলটা, এটাও এই জরুরি ব্যাগে থাক। তুমি যখন জরুরি সময় পার করবে তখন এরকম আদুরে আদুরে মজার জিনিস তোমাকে সঙ্গ দেবে। আদুরে আদুরে মজার জিনিস? তাহলে তো আমি তোমাকেও ব্যাগে ভরে নিতে চাই গ্রোভার। খেলতে তো চাই, সমস্যা হলো খেলতে খেলতে হাঁপিয়ে গেছি, একটু বিশ্রাম নেওয়া দরকার। ও, খেলা শেষ হয়ে গেল, কিন্তু আমার তো আরো খেলতে ইচ্ছে করছে রায়া। বিশ্রাম নিলে আমি আবারো ফুরফুরে আর সতেজ হয়ে উঠব, আবারো খেলতে পারবো। তাহলে ক্রোবারও বিশ্রাম নেবে। বিশ্রাম নেওয়া খুব ভালো। হ্যাঁ ঠিক। বিশ্রাম শুরু। বিশ্রাম না, ভেবেছিলাম বিশ্রাম নেওয়া খুব সহজ, কিন্তু এখন তো মনে হচ্ছে অত সহজ না। আহা, মুশকিল আসানকারী গ্রোভার জানে কিভাবে বিশ্রাম নিতে হবে। আসছি। আহা, এই যে দেখো রায়া, ঘুমানোর ব্যবস্থা করে ফেলেছি, বালিশ আর চোখের মাস্ক আনলাম। নাও নাও। এখন আমরা বিশ্রাম নিতে পারি। শুভরাত্রি রায়া। গ্রোভার, গ্রোভার, বিশ্রাম নিতে হলে যে ঘুমাতেই হবে এমন কিন্তু না। আমরা অন্যভাবেও বিশ্রাম নিতে পারি। এই যে দেখো, এভাবে লম্বা করে, হ্যাঁ লম্বা শ্বাস, হ্যাঁ আমি জানি কিভাবে বড় করে শ্বাস নিতে হয়। দাও 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 দাও। আসছি। বন্ধুরা, শ্বাসের ব্যায়াম করতে কি স্কুবা মাস্কের দরকার আছে? বন্ধুরা, তোমরা আমার মাস্ক পছন্দ করেছো, দারুণ না? গ্রোভার, স্কুবা মাস্কের কোনো দরকার নেই, আমার সাথে করো। এই যে এইভাবে লম্বা করে শ্বাস নিলাম, এক দুই তিন আটকে রাখলাম, তারপর বেশ লাগছে তো। আরেকবার আরেকবার, এক দুই তিন। বাবা, এখন একটু একটু আরাম পাচ্ছি, আমারও বেশ লাগছে। রায়া, আমরা বিশ্রাম নেওয়ার জন্য আর কি কি করতে পারি? গান শুনেও বিশ্রাম নেওয়া যায়, আমরা গান শুনতে পারি। গান? আগে কেন বলনি? আসছি। চলো বিশ্রাম নেই। আমি ভেবেছিলাম গানটা অনেক শান্ত আর নরম হবে, তাহলে আমাদের শান্ত নরম একটা বিশ্রাম হবে। শুনতে পাচ্ছি না, কি বলছো? আমি বিশ্রাম নিচ্ছি। গ্রোভার শোনো। হ্যাঁ কি বলছিলাম,
তোমার কাছে কি কোনো শান্ত নরম গান আছে? শান্ত নরম গানের সাথে বিশ্রাম করতে ভালো লাগে। অবশ্যই আছে। এটা কেমন হয়? ভালো। কি নরম, কি আরাম। সুরে সুরে আমি হাওয়ায় ভেসে যাচ্ছি। বাহ, চমৎকার একটা বিশ্রাম হলো রায়া। আমারও। কিভাবে বুঝলাম জানো? কারণ আমার বুকের ভেতরটা এখন আর অত ধুকপুক ধুকপুক করছে না। তাহলে কি তুমি এখন বল খেলার জন্য প্রস্তুত রায়া? হ্যাঁ গ্রোভার, চমৎকার বিশ্রামের পর আমি একদম প্রস্তুত। আহা, মুশকিল আসানকারী গ্রোভার সমস্যার সমাধান করে ফেলেছে। বল খেলা শুরু। চলো চলো চলো। না, নেই নেই, ঝড়ের কোনো চিহ্ন মাত্র নেই। আকাশে মেঘও নেই। ঝড় বৃষ্টির দিনে সিনেমার শুটিংটা কিভাবে যে করি? এসে গেছে তোমাদের নীল মোষ বন্ধু, মুশকিল আসানকারী গ্রোভার। পরিচালক খোকামিয়া, তুমি কি কোনো সুদর্শন তারকা অভিনেতা খুঁজছো? তোমার সিনেমায় অভিনয় করে দিতে পারলে আমি খুশিই হব। তো শুটিং শুরু করছো না কেন? কি সুন্দর ঝকমকে আকাশ, ঝলমলে রোদেলাদি। সেটাই তো সমস্যা গ্রোভার। আমার ছবিটা মেঘাচ্ছন্ন, অন্ধকার আর ঝড় বৃষ্টি নিয়ে, কিন্তু ঝড়েরও দেখা নেই, বৃষ্টিও নেই। ছোট হোক বড় হোক, মুশকিল আসানকারী গ্রোভারের কাছে কোনো সমস্যাই সমস্যা না। আয় বৃষ্টি ঝেপে, ধান দেবো মেপে, আয় ঝড় আয় রে, শুটিং করতে আয় রে, আয় 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 আয়। না, আকাশ তো আর আমাদের কথা শুনবে না। মনে হচ্ছে আমাদের নকল ঝড় বৃষ্টির আয়োজন করতে হবে। তাহলে তো প্রথমেই আমাদের মেঘ প্রয়োজন। আয় প্রোডাকশন, এসো। ও বাবা, হয়ে যাচ্ছে অন্ধকারের ব্যবস্থা। দেখো পরিচালক খোকামিয়া, তোমার সাহায্যকারী তারকা বন্ধু কেমন জায়গাটাকে মেঘ মেঘ অন্ধকার বানিয়ে দিল। তবে এখনো ঝড়ো পরিবেশ তৈরি হচ্ছে না, তার জন্য বৃষ্টি লাগবে। মানে কত, এগুলো হচ্ছে পানির পাইপ আর পানির ঝর্ণা। কল চালু করে দিলেই ঝরঝর করে পানি ঝরতে থাকবে আর ক্যামেরায় মনে হবে আসল বৃষ্টি। ও আচ্ছা, দেখি। মানিক রতন, চালু করো। বন্ধ করো মানিক রতন। কি মেঘ বৃষ্টি ঠিক আছে? এখনো ঠিক ঝড়ের মতো মনে হচ্ছে না। মুশকিল আসানকারী গ্রোভার সব সময় কঠিন পরিশ্রম পছন্দ করে। এক মিনিট। খোকামিয়া, এই ফ্যান দিয়ে কি তুমি ঝড় বানাবে? তুমি তো অনেক বুদ্ধিমান, দেখানোর আগেই বুঝে গেছো। এবার উঠবে আসল ঝড়। মানিক, ফ্যান চালু করো। এবার দেখো, এরকম প্রবল ঝড়ের মধ্যে বাইরে থাকাটা একেবারেই নিরাপদ না। তবে এটা নকল ঝড় বৃষ্টি। পরিচালক খোকামিয়া, আর একটা সমাধান বাকি আছে। প্রোডাকশন কর্মীরা এসো। হুপ বাপ্পা, হুপ বাপ্পা, হুপ বাপ্পা, হুপ বাপ্পা।
টর্চ লাইট জ্বালিয়ে চিরিক চিরিক বিদ্যুৎ চমকানোর ব্যবস্থা হলো, ড্রাম বাজিয়ে মেঘ ডাকার শব্দের ব্যবস্থা হলো, শক্তিশালী ঝড়ের জন্য দারুণ ব্যবস্থা। চলো এবার শুটিং শুরু করি। হ্যাঁ অবশ্যই, আমি রেইনকোট পরে এসেছি, তুমি বিখ্যাত পরিচালক খোকামিয়া, আর আমি তার চাইতেও বিখ্যাত সিনেমা অভিনেতা গ্রোভার। শুরু করো। ঝড় আসছে, দেখো আমি এক অভিজ্ঞ দক্ষ চলচ্চিত্র নির্মাতাদের মতো সত্যিকারের ঝড় বৃষ্টি তৈরি করে ফেলেছি। না না গ্রোভার, এটা সত্যিকারের ঝড়, এরকম প্রবল ঝড়ে আমাদের কারোরই বাইরে থাকা নিরাপদ না। আমাদের আমাদের এখনই নিরাপদ আশ্রয়ে যাওয়া দরকার। এটা তো আমার সংলাপ, তুমি পরিচালক, তুমি আমার সংলাপ বলছো কেন? ভালো করে দেখো, এটা সত্যিকারের ঝড়। এটা তো আসল ঝড়, এখন আমাদের মোটেই বাইরে থাকা নিরাপদ না। আমাদের অবশ্যই নিরাপদ আশ্রয়ে যেতে হবে। চলো। আমার টুপি, আরে আরে কি 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 করছো? বাহ 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 বাহ, এই কোটটা পরলে আমাকে বেশ মানাবে। নতুন কোট কি আনন্দ, পছন্দের পোশাক পরলে বেশ খুশি খুশি লাগে। কি হলো, বোতাম কোথায় গেল? হ্যাঁ না, কোটটা তো আটকাচ্ছেই না, কি করি? বাবা বাবা, চলে এসেছে চলে এসেছে তোমার আদুরে আদুরে নীল লোমশ বন্ধু, মুশকিল আসানকারী গ্রোভার। হ্যাঁ বলো খোকামিয়া, কি তোমার সমস্যা? গ্রোভার, তুমি খুব ভালো সময়েই চলে এসেছো। এই যে নতুন কোট পরে শালিকার বিয়ের দাওয়াতে যাব বলে আমি তৈরি হচ্ছিলাম, কি যে খুশি খুশি লাগছিল। এই কথা, মুশকিল আসানকারী গ্রোভারও নতুন পোশাক পড়তে খুব পছন্দ করে। হ্যাঁ কিন্তু পরার পরে দেখছি কোটে বোতাম নেই, কোটটা আটকাচ্ছে না, এখন কি যে করি, কিভাবে পরি? ও মুশকিল আসানকারী গ্রোভারের কাছে এটা কোনো সমস্যাই না, আমি এক্ষুনি তোমার কোটটা আটকানোর ব্যবস্থা করছি। এক মিনিট, এসে গেছে আঠা, কোটের দুই পাশে আঠা লাগাও, তারপর আটকে দাও। কিন্তু গ্রোভার, আঠা দিয়ে কোট আটকালে পরে খুলবো কিভাবে? হ্যাঁ নতুন কাপড় পরা বেশ মজা, কিন্তু সারা জীবন পরে থাকলে সেটা খুব একটা ভালো হবে না। হ্যাঁ তার মানে কোটটা আঠা দিয়ে আটকানো যাবে না, নতুন কিছু ভাবতে হবে। সেটা যে কি আমিও তো ভাবছি। সমস্যা নেই, মুশকিল আসানকারী গ্রোভারের অনেক 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 উপায় জানা আছে। এক মিনিট, এই যে দেখো মুশকিল আসানকারী গ্রোভার চলে এসেছে এক চমৎকার সমাধান নিয়ে। মুখে বলতে হবে নাকি বুঝে গেছো? আঠা যুক্ত টেপ, এই টেপ দিয়ে তুমি কোট আটকাতে পারবে, যখন কাজ হয়ে যাবে তখন টেপ খুলে ফেলবে, তাহলে আর একটা কোট পরেই তোমাকে সারা জীবন কাটাতে হবে না। এই টেপে ব্লেজার আটকাবে? দাঁড়াও পরীক্ষা করে দেখি। হ্যাঁ দেখেছো খোকামিয়া, কি চমৎকার করে তোমার সমস্যার সমাধান করে দিলাম। খুলে গেল, টেপ তো কোনো সমাধান এনে দিল না। ঠিক হলো না, পরীক্ষা করে দেখলাম আঠা যুক্ত টেপ দিয়ে এই সমস্যার সমাধান হবে না। হ্যাঁ তাহলে আমি শালিকার বিয়েতে যাবো কিভাবে আর কখন যাবো? ভাবতে দাও খোকামিয়া, তোমার সমস্যার সমাধান আমি করবই করব, বিয়ের অনুষ্ঠানে তুমি যেতে পারবেই পারবে, আর সেটা এই কোটটা পরেই। আসছি। হ্যাঁ
কখন সমস্যার সমাধান হবে আর কখন যাব? এই যে এখনই হয়ে যাবে সমস্যার সমাধান। এই যে ফিতা দিয়ে তোমাকে মুড়িয়ে দিলাম, এখন এই সেফটি পিন দিয়ে ফিতার মাথাটা আটকে নাও। শোনো গ্রোভার, থামো, তুমি থামো, আমার কথাটা শোনো। বলো খোকামিয়া। তুমি আমার কোট ঠিক করার জন্য অনেক চেষ্টা করছো, সেজন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ, কিন্তু তোমার এই ফিতা আমার কোনো কাজেই লাগবে না। খোলো খোলো, ফিতাটা খোলো। লাগবে না? না, খোলো। তবে তোমার আনা এই সেফটি পিনটা আমার কাজে লাগবে, দাও দাও। ও না না, এবার সমস্যার সমাধান হলো, সেফটি পিন দিয়ে কোটটা আটকানো গেল, বুঝলে? আর সেটা সম্ভব হলো মুশকিল আসানকারী প্রভারের জন্য। হ্যাঁ, সেজন্য তোমাকে ধন্যবাদ। আর আমি এই ফিতাটাকেও কাজে লাগাতে পারবো, দেখো। ও বাবা, আহা, সেফটি পিনটাও ঢেকে গেল আর তোমার কোটটাও কি দারুণ সুন্দর হয়ে গেল। তোমার শালিকা খুব পছন্দ করবে, পছন্দের পোশাক পরতে কি যে ভালো লাগে। ধন্যবাদ গ্রোভার, তুমিও আমার সাথে আমার শালিকার বিয়েতে চলো না। আমিও? হ্যাঁ, আমারও একটা কোট লাগবে, তাড়াতাড়ি নিয়ে এসো। এই যে বন্ধুরা, দেখো কি সুন্দর একটা পাখির বাসা বানালাম। এখন আরো ভালো হয় যদি এই পাখির বাসাটা কোথাও ঝুলিয়ে দেয়া যায়। কোথায় ঝুলাবো? না, সমস্যা হলো তো। চলে এসেছে, চলে এসেছে তোমার আদুরে আদুরে নীলমশ বন্ধু, মুশকিল আসানকারী গ্রোভার। সমস্যার কথা শুনে ছুটে চলে এলাম রায়া। সমস্যা হলো খড়কুটো, দড়ি আর শুকনো লতা পাতা দিয়ে এই পাখির বাসাটা বানালাম। কিন্তু সমস্যাটা কি? সমস্যা হলো পাখির বাসাটা কোথায় ঝুলাবো সেটাই ভাবছি। পাখির বাসা ঝুলানোর সবচেয়ে ভালো জায়গা হলো গাছ। হ্যাঁ, কিন্তু গাছ 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 ও গাছ, ও উপকারী বন্ধু গাছ, তুমি আমাদের কত সাহায্য করো। আর একটু সাহায্য করো, হ্যাঁ, তুমি হেঁটে হেঁটে ওই যে রায়ার কাছে চলো। হ্যাঁ চলো। কি হলো? চলো। কি মনে হয় বন্ধুরা, গ্রোভার কি গাছটা ঠেলে ঠেলে এখানে আনতে পারবে? হুম, দেখা যাক। না, গাছ তো এক চুলও নড়ছে না। গ্রোভার, গাছকে ঠেলে এখানে আনা যাবে না, গাছের তো পা নেই, গাছের শেকড় মাটির গভীরে ঢুকে থাকে। এটা কিছু হলো? হ্যাঁ, গাছটা যদি একটু হাঁটতে পারত। তবে গাছ এক জায়গায় স্থির থেকেই আমাদের ছায়া দেয়। গাছ হচ্ছে পশু পাখিদের বাড়ি, ওদের বাড়িরা হেঁটে হেঁটে চলে গেলে ওরা মন খারাপ করবে না বলো? একদম ঠিক বলেছ তো রায়া, গাছ যেখানে আছে সেখানেই থাক। কিন্তু তোমার সমস্যা তো থেকেই গেল রায়া। মাত্র একটা দারুণ বুদ্ধি আমার মাথায় শাই করে এসে ঢুকলো। এক মিনিট, আমি আসছি। গ্রোভার, গাছ গাছ হাঁটছে, কিন্তু গ্রোভার কোথায়? আরে আমি তো তোমার নীল সবুজ পাতা পাতা লোমশ বন্ধু, মুশকিল আসানকারী গাছ গ্রোভার। এত সুন্দর করে গাছ সেজেছো, আমি তো ভাবছি সত্যি সত্যি গাছ হাঁটছে। প্রশংসা পরে করো, আগে তুমি গ্রোভার গাছের ডালে পাখির বাসাটা ঝুলিয়ে দাও, দেখবে পাখিরা সত্যি সত্যি গাছ ভেবে উড়ে এসে ডালে বসবে। হ্যাঁ, তুমি তো আসল গাছ না। তো আসল গাছ তো পশু পাখিদের খাবার দেয়। কোনো পশু পাখি যদি তোমার কাছে এসে খাবার চায় তাহলে তো পাবে না। আর তুমি যখন খেলতে মাঠে যাবে কিংবা গোসল করতে যাবে, রাতে ঘুমাতে যাবে, তখন পাখির বাসাটা কোথায় থাকবে? আর পাখিরাই বা কোথায় থাকবে বলো? ঠিক বলেছো, কিন্তু
মুশকিল আসানকারী গ্রোভার সমস্যা সমাধান করবে। সমাধান 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 পেয়েছি, আসছি। এই যে দেখো রায়া, চারা গাছ। আমি চারা গাছটাকে এখানে লাগিয়ে দিচ্ছি, তারপর তুমি এটার উপর পাখির বাসা ঝুলিয়ে দেবে। হয়ে গেল সমাধান। চারা গাছ লাগানোর বুদ্ধিটা দারুণ, কারণ গাছ আমাদের শ্বাস নিতে সাহায্য করে। কিন্তু গ্রোভার, এত ছোট্ট চারা গাছে পাখির বাসা ঝোলানো যাবে না। কেন? এই গাছটা অনেক ছোট। কিন্তু গাছটা তো একদিন বড় হবে নাকি? হবে, কিন্তু তার জন্য তো অনেক অনেক বছর সময় লাগবে গ্রোভার। অনেক অনেক বছর? তাহলে তো এটা কোনো সমাধান হলো না। যদি আমরা নিজেরাই হেঁটে হেঁটে ওই গাছটার কাছে যাই আর গাছের ডালে বাসাটা ঝুলিয়ে দেই। চমৎকার একটা সমাধান। চলো 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 চলো। এখন দূর থেকে দেখতে হবে কি ঘটে। দূরে চলো রায়া, চলো। সমাধান হয়ে গেল আরেকটা সমস্যা রে। এখন আমি কাজ করব। না, উড়াতে পারছি না। কিভাবে যে ওড়াই? সমস্যা হয়ে গেল তো। চলে এসেছে তোমার নীলমোষ বন্ধু মুশকিল আসানকারী গ্রোভার। বলো রায়া, কি সমস্যা? গ্রোভার, আমি ঘুড়িটা ওড়াতে পারছি না। আমি জানি কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে। ও ঘুড়ি, তুমি কি আমার বন্ধু রায়ার জন্য একটু উড়বে? হ্যাঁ রায়া, আমি ঘুড়িকে বলে দিয়েছি, সে এখন উড়বে। কিন্তু এটা তো সমাধান হলো না। সমস্যা হলো বাতাস বইছে না, তাই ঘুড়িটাও উড়ছে না। ও, বাতাস মানে ঘূর্ণি ঝড়ের সময় যেরকম বাতাস পাক খায় সেরকম বাতাসের কথা বলছো? ঘূর্ণি ঝড়ের মধ্যে ঘুড়ি উড়ানো ঠিক হবে না, নিরাপদ হবে না। বাতাস অনেক রকমের হয়, ফুরফুরে বাতাস, হালকা বাতাস, আবার কখনো কখনো ঘূর্ণি ঝড়ের মতো প্রবল বাতাসও হয়। ঘুড়ি ওড়ানোর জন্য একটু জোর বাতাস দরকার, তবে অত শক্তিশালী বাতাস না। সমস্যা নেই, মুশকিল আসানকারী গ্রোভার তার কাজ শুরু করে দিচ্ছে। এক মিনিট। আহা রায়া, এই যে কাগজ দিয়ে বাতাস বইয়ে দিচ্ছি, দেখো তো ঘুড়ি ওড়ে কিনা। কি বন্ধুরা, কাগজ দিয়ে কি বাতাস বইয়ে দেওয়া যাবে? গ্রোভার, এই বাতাস ঘুড়ি ওড়ানোর জন্য যথেষ্ট না। কিন্তু তুমি তো বললে রায়া, অত শক্তিশালী বাতাসের দরকার নেই। ঘূর্ণিঝড়ের মতো অত শক্তিশালী বাতাস লাগবে না, কিন্তু আর একটু জোর বাতাস দরকার। ছোট হোক বড় হোক, মুশকিল আসানকারী গ্রোভারের কাছে কোনো সমস্যাই সমস্যা না। আসছি রায়া। এই যে আমি এই পাখা দিয়ে বাতাস বইয়ে দিচ্ছি, জোর বাতাস বইতে শুরু করবে আর তুমি সেই বাতাসে ঘুড়ি ওড়াবে। হ্যাঁ বাতাস, তুমি পাখা দিয়ে বাতাস করতে করতে আমি তো ক্লান্ত হয়ে গেলাম, খুব গরমও লাগছে। বন্ধুরা এভাবে জোর বাতাস বইবে? চলো দেখি। গ্রোভার, ও গ্রোভার শোনো, এভাবে বাতাস বইবে না, ঘুড়িও উড়বে না। এই দেখো, হচ্ছে না, তাই না বন্ধুরা? রায়া ঠিকই বলেছে, এই বাতাস ঘুড়ি ওড়ানোর মতো জোর বাতাস না। ঘুড়ি ওড়ানোর জন্য জোর বাতাস লাগবে, ঘূর্ণি ঝড়ের মতো জোর না। গ্রোভার, একটু শক্তিশালী বাতাস,
তবে ঘূর্ণিঝড়ের মতো অত শক্তিশালী না। ঘূর্ণিঝড়ের সময় বাইরে থাকা একদম নিরাপদ না। একটু শক্তিশালী বাতাস, তবে ঘূর্ণিঝড়ের মতো অত শক্তিশালী না। বুঝেছি, আসছি। এত ছুটোছুটি করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। এই ফ্যানে বাতাস বেশ শক্তিশালী। ফ্যানটা চালালেই সাই সাই করে বাতাস বইবে আর পাই পাই করে ঘুড়ি উড়বে। হ্যাঁ, কিন্তু প্লাগ পয়েন্টটা কোথায়? প্লাগ পয়েন্ট তো খুঁজে পাচ্ছি না। তার কারণ আমরা এখন বাড়ির বাইরে আছি। প্লাগ পয়েন্ট? বন্ধুরা দেখেছো, গাছপালা নড়ছে, জোর বাতাস বইছে, প্রাকৃতিক বাতাস। এটাই ঘুড়ি ওড়ানোর মতো বাতাস। গ্রোভার দেখো, বাতাস বইছে। ঘুড়ি ওড়ানোর জন্য এই রকম বাতাস দরকার। বাবা, ঘুড়িও উঠছে আর আমার ঘেমে যাওয়া শরীরটাও জুড়িয়ে যাচ্ছে। আর হয়ে গেল সমস্যার সমাধান। ধন্যবাদ গ্রোভার। এই বাতাস কি একটু বেশি শক্তিশালী মনে হচ্ছে না? হ্যাঁ, খুব বেশি শক্তিশালী। তার মানে আমাকে নতুন একটা সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান আমি জানি গ্রোভার। শোনো, যদি খুব বেশি শক্তিশালী বাতাস বইতে শুরু করে তাহলে ঘরের বাইরে থাকা মোটেই নিরাপদ না। এক্ষুনি আমাদের বাড়ির ভেতর চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও এখন অতটা ক্লান্ত না, দৌড়াতে পারবো। চলো 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 চলো।